প্রকৃতি কাছ থেকে না দেখলে বোঝা যায় না যে কতটা সুন্দর। অবশেষে আমরা নৌকায় উঠে গেছি, আমরা এখন দেবতা কুমের মাঝামাঝি আসছি। চারদিকটা দেখতে যে এতই সুন্দর, আপনি যে জায়গায় এটাকে কি বলে? আমি তোমাকে ভালোবাসি, মুই তো গম পাম। যদি আমাকে কেউ বলে থাকে ভালোবাসার জায়গা বলতে কি আছে, আমি বলবো দেবতা কুম। হে গাইস, গুড ইভিনিং। তো মুখের হাসি দেখে বুঝতে পারতেছো আজকে আমি কতটা এক্সাইটেড, কারণ আজকে যাচ্ছি আমি বান্দরবন দেবতা কুম। শুধু দেবতা কুম না, সাথে কক্সবাজারও যাব। আর ব্লগ কিন্তু একটা আসছে না, দুটো ব্লগ আসছে। সো আমি রেডি হয়ে নিয়েছি, কারণ আমাদের ট্রেন হচ্ছে রাত 11টা বাজে। তোমাদের সাথে কথা হবে রেল স্টেশন গিয়ে। সো গাইস, ফাইনালি আমরা চলে আসছি কমলাপুর রেল স্টেশন। অপু, তুই যে যাবি তোর অনুভূতি কি? এই তো ভালো, সবাই মিলে একসাথে যাইতেছি। আমরা প্রায় সব বন্ধু বান্ধব একসাথে হয়েছি, শুধু একজন বা দুজন বাদে শিশির আর ভাত বাদে আমরা সবাই একসাথে আছি এবার এই ট্যুরে। তো অনেক মজা হবে। আমরা ট্রেনে উঠে গেছি, তো রাত্রেবেলা ব্লগ করে কোনো সো একটা পাচ্ছি না। তো কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। হে গাইস, গুড মর্নিং। তো এখন বাজে সকাল 6টা। কাল রাতে ট্রেন জার্নিটা বেশ ভালোই ছিল গাইস। ট্রেন উঠে জানালার পাশে বসে বাইরে ভিউ দেখার মজা জাস্ট অন্যরকম। তো ওরা সবাই এখন ঘুমাচ্ছে, কালকে সারা সবাই ট্রেনে এনজয় করেছিল, তো এখন সবাই ক্লান্ত, তো সবাই শুয়ে আছে। তো বেশি কথা না বলে তোমাদের কিছু সিনেমাটিক শট দেখাই। সকালে সূর্যটাকে দেখা আর মোরা কোনো দুপুরে গুনগুনিয়ে গাওয়া, অধরা সব পথিকের সবটাই ভালো লাগা। হ্যাঁ, তো সারা জার্নি করার পর সকাল 7টা বাজে আমরা চট্টগ্রাম নামি। দেন চট্টগ্রাম থেকে আমরা সরাসরি চলে যাই বান্দরবন। বান্দরবন থেকে জিপ গাড়ি নিয়ে সরাসরি চলে যাই আমরা দেবতা কুম। অবশেষে চলে আসলাম আমরা কচ্ছপতলী বাজার। এখান থেকে মূলত আমাদের ট্রেকিংটা শুরু হবে দেবতা কুমের উদ্দেশ্যে। খুবই সুন্দর এই সব জায়গা, দেখলে মন জুড়ে যায়। ফার্স্ট টাইম এত সুন্দর জায়গা আমি দেখলাম, বেশ ভালোই লাগতেছে আমার কাছে। পাহাড়ি এলাকা। অ্যাকচুয়ালি গাইস, ফার্স্ট টাইম আমি দেবতা কুম আসছি, তো আমি খুবই এক্সাইটেড, কারণ ফার্স্ট টাইম আমি এত লং ট্যুরে আসছি, তো আমার কাছে খুবই ভালো লাগতেছে। এই জায়গার সম্পর্কে কিছু বলেন আপনি। হচ্ছে আপনার এটা হচ্ছে তারাশা নদী, আপনার দেবতা কুমের রাস্তা। এখানে কোনো বাঘ ভালুক নাই, শুধু বান্দর আছে। আর আপনার পাখি দেখা যায়, কাঠবিড়ালি, মাঝে মধ্যে অজগর সাপও দেখা যায়। এখানে আপনার আদি যুগে আমাদের দাদু দাদিরা বলতো এই জায়গাতে নাকি অতিরিক্ত কচ্ছপ ছিল, কচ্ছপ ছিল বিধায় আপনার এই নামটা হয়ে গেছে কচ্ছপতলী। এখন মানুষজন লোকজন বাড়ার কারণে এখন আপনার ওই কচ্ছপ গুলো আর নাই, কিন্তু নামটা আপনার আদি যুগের দেওয়া নামটা এখনো বর্তমান রয়ে গেছে কচ্ছপতলী বাজার। মানে আগে এই জায়গায় অনেক কচ্ছপ ছিল। জি জি। চারদিকটা দেখতে যে এতই সুন্দর যে কিছু বলতে পারতেছি না আমি, মানে খুবই জোশ। তো এখন সামনের দিকে আগাই, না হলে দেরি হয়ে যাবে, কারণ আমরা এমনি আজকে লেটে আসছি অনেক, প্রায় 2টো বাজে এখন। তো সামনের দিকে যাই। দেবতা কুমের সৌন্দর্য বেসিক্যালি বর্ষাকালে বেশি দেখা যায়, চারিদিকে গাছপালা বেশি, প্লাস এই যে জায়গায় পানিও থাকে অনেক। আমরা এখন এই দেবতা কুমের মাঝামাঝি আসছি। এই সামনে একটা সিলবান্দা গ্রামের সিলবান্দা, এটা হচ্ছে আপনার সিলবান্দা গ্রাম। সিলবান্দা গ্রাম হয়ে আমরা যাওয়া লাগবে দেবতা কুমের উদ্দেশ্যে।
এই তো প্রায় চলে আসছি আমরা দেবতাকুম, তো এখন এখান থেকে আমরা টিকিট নিব দেবতাকুমের নৌকায় বা বেলায় ওঠার জন্য। ভাই টিকিট কত করে একটু যদি বলতেন? 150 টাকা। হ্যাঁ জনপ্রতি 150 টাকা নেই আমরা, 150 টাকা করে জনপ্রতি টিকিট। আপনাদের এই জায়গায় এটাকে কি বলে? আমি তোমাকে ভালোবাসি মুতা গম্পাং। কি মুতা গম্পাং? মুতা গম্পাং আমাদের ভাষা দিয়ে আমি তোমাকে ভালোবাসি, ওইটা হচ্ছে আমাদের ভাষা দিয়ে হচ্ছে মুতা গম্পাং। এখন আমরা এই নৌকা দিয়ে পার হব দেবতাকুমের মেইন স্পটে যাওয়ার জন্য। অবশেষে আমরা নৌকায় উঠে গেছি। আইরে সাদার বাড়ি না ভাই, আইরে নৌকায় উঠে গেছি আমরা, সাদার বাড়িটা খুবই ভয় লাগতেছে। তো এখন এখান থেকে লাইফ জ্যাকেট পরে নিব, আমি লাইফ জ্যাকেট পরে নিয়েছি। তো এখন আমরা যাবো নৌকায় উঠতে। অবশেষে আমরা চলে আসছি দেবতাকুম, এখন আমরা দেবতাকুমে আছি। সাঁতার বাহিনী ভয় লাগতেছে আমার খুব, দেবতাকুমে অনেক মানুষ আসছে। ওয়াও কত সুন্দর জায়গাটা, প্রকৃতি কাছ থেকে না দেখলে বোঝা যায় না যে কতটা সুন্দর। আমি বসে আছি নৌকার মাঝখানে, কারণ আমি তো সাঁতার পাই না তাই। দেবতাকুম খুবই সুন্দর, মানে মাঝখানে পানি, দুই পাশে পাহাড়, দেখতে খুবই সুন্দর, প্রকৃতির সৌন্দর্য অপরিসীম। তবে একটা কথা হচ্ছে যে প্রকৃতিকে আমরা যতটুকু ভালোবাসা দিব, প্রকৃতি তার দ্বিগুণ সৌন্দর্য দেখার সুযোগ করে দিবে আমাদের। যদি আমাকে কেউ বলে থাকে ভালোবাসার জায়গা বলতে কি আছে, আমি বলবো দেবতাকুম। মুখ দিয়ে আমার কোনো কথাই আসতেছে না, এতটা সুন্দর জায়গাটা। বেশি কথা না বলে আমি তোমাদেরকে এই জায়গার কিছু সিনেমাটিক শট দেখাই। মানে দেবতাকুম যে এত সুন্দর, কাছ থেকে না দেখলে বলে বুঝাতে পারবো না যে কতটা সুন্দর। আর ফার্স্ট টাইম এই লং ট্যুরে এসে খুবই ভালো লাগছে, কারণ মানে অন্যরকম একটা ফিল পেয়েছি এই দৃশ্য থেকে, এই জায়গাটা থেকে, মানে সবকিছু মিলে খুবই ভালো ছিল দিনটা। সো আজকের জন্য ব্লগটা এতটুকুই, তো দেখা হবে নেক্সট ব্লগে। আই হোপ তোমাদের কাছেও খুব ভালো লাগছে, যদি ব্লগটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবো অবশ্যই। সো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে, বাই।